বিসমিল্লাহিরহমানিরহিম। তারাগুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হোসেন, সহকারী শিক্ষক তারাগুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর কুষ্টিয়া। আজ তোমাদের করাব নবম শ্রেণীতে বাংলা প্রথম পত্রে কবিতা বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতাটা আজ তোমাদের করাব লেখক বা এই বঙ্গবাণী কবিতার স্রষ্টা বা পিতাকে, পিতা আব্দুল হাকিম, তার সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ লেখক পরিস্থিতি তোমরা যা জানো, লেখক পরিস্থিতি থেকে বারংবার কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক প্রশ্ন এসে থাকে, সেগুলোই আমরা দেখব এবং তোমাদের বলব। দেখো, আব্দুল হাকিম তাই বলে বঙ্গবাণীর কবিতাটি ন্যাচারাল বাংলা ভাষার মতন একটা দুর্বোধ বা দুর্বোধ্য কবিতা, অদ্ভুত ধরনের। যেমন একটা বলে কিতাব পড়িতে যার নায়ক অভ্যাস, সে সবে কইল মতে মনে হাবিলাস, এই ধরনের একটা ভাষা থেকে বুঝতে আসলে জটিল ধরনের। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে হয় অদ্ভুত কবিতা। যাকে বলে আমরা লেখক পরিচিতিতে ফিরি, লেখক পরিচিতি বা লেখক আব্দুল হাকিম, সর্বপ্রথমে যেটা জানতে হবে আব্দুল হাকিমের জন্ম 1620 থেকে মৃত্যু 1600। খেয়াল করো আব্দুল হাকিমের জন্ম 1620, মৃত্যু 1690। এই সালটা দেখো আজ থেকে প্রায় 450 বছর আগেকার, কেন আজকে 2020, প্রায় 750 বছর আগের একটা সাল। অর্থাৎ এর আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আব্দুল হাকিমকে মধ্যযুগীয় কবি বলা হয়। আবার বলি, আব্দুল হাকিমকে মধ্যযুগীয় কবি বলা হয়, কেননা তার জন্মিত সাধারণ মধ্যযুগীয় সাল। বাংলা সাহিত্যকে তিনটি বা বাংলা সাহিত্যের সময়টাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগের সাহিত্যে, মধ্যযুগীয় এবং আধুনিক যুগ। এবার খেয়াল করো তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার কীভাবে মধ্যযুগীয় কবি বলবো বা জানবো যে এটি মধ্যযুগীয় কবি? দেখো আমি খেয়াল করছি, লিখছি, দেখো 1650 থেকে 1260 আছে প্রাচীন যুগ, আর 1201 থেকে 1800 মধ্য, আর 1800 থেকে 1800 চলমান, অর্থাৎ চলমান আধুনিক যুগ। অর্থাৎ আজ অবধি সময়টা হচ্ছে আধুনিক যুগ। দেখো খেয়াল করো, এই যে 1200 থেকে 1690, অর্থাৎ মধ্যযুগের সময় তার জন্ম হয়েছে। সুতরাং আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি, এবং সেই সময় একটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন এত আব্দুল হাকিম বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। খেয়াল করো মধ্যযুগীয়
সময়টা যেমন হলো মঙ্গল আমল বা মঙ্গল রাজ্য বা মঙ্গল সময় অর্থাৎ এখানে শাসন করত, সেই সময় মধ্যযুগীয় কবি বা লেখক বা সাহিত্যিক সাহিত্যগণ সে সময় ধর্ম নির্ভর গ্রন্থ রচনা করতেন। অর্থাৎ যারা হিন্দু ধর্ম সারি তারা যেমন রামায়ণ মহাভারত এই ধরনের কাব্য রচনা করতেন, যারা মুসলমান তারা ইউসুফ জুলেখা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বা বরমলা নদী এই কারবালা প্রান্ত এই ধরনের রচনা করতেন। অর্থাৎ যে যার ধর্ম সে ধর্ম নির্ভর লেখালেখি করতেন। একমাত্র এই ইনি এই আবু হাকিম সে ধারা থেকে বের হয়ে আসে, উনি ওই ধারা থেকে বের হয়ে এসে তিনি মানবপ্রেম দেশপ্রেম মানবিক অর্থাৎ মানবিক চিন্তাধারা এই ধরনের রচনা লিখতে শুরু করেন। এবং আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত কি বাংলায়, কারণ সে সময় কি মঙ্গল 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 রাজ্য ছিল বা মঙ্গলের মঙ্গল আমল ছিল শাসন করতেন, সেরকম উর্দুতে লেখা যেত, আর উর্দুতে আরবিতে ফার্সিতে মঙ্গলেতে এই ভাষায় লিখতেন। একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত যে আব্দুল হাকিমে বাংলায় তিনি বাংলা ভাষায় তিনি কাব্য রচনা বা লেখালেখি করতেন। যাই হোক এগুলো গুরুত্বপূর্ণ যে এই যে আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি, কেন মধ্যযুগীয় কবি এই প্রশ্নগুলো তোমাদের উত্তর পেয়ে গেলাম যে অবশ্যই প্রশ্ন করলে তোমরা পারবা। আরো এখন লেখক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা দরকার নেই, কারণ যেগুলো বারবার সেগুলোই আমরা পড়ব। তো খেয়াল করো যে উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছে, যেমন তার উল্লেখযোগ্য গ্রন্থ নূরনামা, তার বিখ্যাত আবরণ নূরনামা, ইউসুফ, এটা নিয়ে হয়তো আমাদের টিভিতে সিরিয়াল হয়েছে, তুমি হয়তো দেখেছো বা জেনেছ। এই উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ তার লেখা। তারপর তোমরা পাঠ্য বইয়ে লেখক পরিচয় সম্পর্কে যেগুলো আছে উল্লেখযোগ্য বই নূরনামা, ইসুজুলেখা, লালমতি, সয়ফুলনামামূলক, শাহাবুদ্দিন নামা এই প্রভৃতি এই ধরনের বইগুলো তোমরা একটু ভালো করে দেখবা, ক্লিয়ার? তোমরা অবশ্যই এভাবে দেখবা। এছাড়া আমরা আবার সম্পর্কে প্রশ্ন করলে অবশ্যই বলতে পারব তার জন্ম, খুব গুরুত্বপূর্ণ যে তার জন্ম এবং মৃত্যু সাল এবং তিনি কোন যুগে কবি মধ্যযুগে কবি। তার উল্লেখযোগ্য আনুগত্যগুলো নূরনামা এবং ইসুজুলেখা প্রভৃতি আরও কয়েকটা আছে, তোমরা সুন্দরভাবে দেখবা। আমরা এখন কবিতায় প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে তোমাকে ব্যাখ্যা করব এবং তোমরা ব্যাখ্যা করবে। তোমরা দেখো আগে বলেছিলাম যে এই কবিতার ভাষা বা লেখার ভাষা এটা দুর্বোধ্য, অর্থাৎ ন্যাচা বাংলা
ভাষা বা ন্যাচারাল বাংলা ভাষার মতো না, দেখো সেগুলো আমরা কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারব। দেখো, কিতাব পড়িতে যার নাই অভ্যাস সেসবে কইল মধ্যে মনে হাবিলাস। ভাষাটা কি দেখো, অর্থাৎ যাদের বই পড়ার প্রতি অভ্যাস নেই, কবি মনে হাবিলাস ইচ্ছা জাগে কিছু বলে, যে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। অর্থাৎ সে কাজে যে আমি বাংলা রচনা করেছি সেটা আমি নিজ পরিশ্রমে আমি তোমাদের সবাইকে জানাতে চাই। আসলে দেখো এই চার লাইন কবিতার প্রথম চার লাইন বন্দনা স্বরূপ। আমরা হয়তো বা তোমরা না দেখলেও বা তোমরা হয়তো দাদা দাদি বা পিতার কাছে শুনেছো যে আগে জারি গান সারি গান জারি গান হতো, যাত্রা পালা হতো, সে সময় যাত্রা পালা বা সারি দাড়ি গান শুরু করা প্রথমে এটা বন্দনা করতেন। তে এই বঙ্গবাণী কবিতার প্রথম চার লাইন এই বন্দনা স্বরূপ, যে পিতা প্রতি যার নাই অভ্যাস সেসবে কইল মধ্যে মনে হাবিলাস, তে কাজে নিমিত্ত বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম আমি খুশি সর্বজন। অর্থাৎ যাদের বই পড়ার প্রতি আগ্রহ নেই, কবির প্রভু ইচ্ছা তাদের কিছু বলে, তে কাজে নিমিত্ত বাংলা করে রচন, অর্থাৎ সে কাজে যে বাংলা রচনা করেছি বা লিখেছি সেটা আমি নিজ পরিশ্রম নিজের উদ্যোগে বা নিজ পরিশ্রমে আমি তোমাদের জানাতে চাই। আরবি ফার্সি শাস্ত্রে নাই অনুরাগ। দেখো আগে বলেছিলাম যে মধ্যযুগের সময় মঙ্গল আমল, সেই সময় মঙ্গলেতে অর্থাৎ উর্দুতে ফার্সিতে আরবিতে কাব্যগ্রন্থ লেখালেখি বা সাহিত্য লেখত, কিন্তু সেই থেকে দেখো আরবি ফার্সি শাস্ত্রে নাই অনুরাগ, অর্থাৎ কবি আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নেই, দেশি ভাষায় বুঝেতে লড়াতে পুড়ে ভাগ। অর্থাৎ আমার কি দুর্ভাগ্য বা আমার কি ভাগ্য যে আমার কপালে যে আমি দেশি ভাষা ভালো বুঝি, সে অর্থাৎ দেশি ভাষায় বুঝেতে লড়াতে পুড়ে ভাগ, লড়াতে মানে কপালে যে আমার কি কপাল যে আমি দেশি ভাষা বেশি বুঝি, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আরবি ফার্সি হিন্দি নাই বলি মন, এখানে হিন্দি মাতে বাংলা অক্ষরকে বোঝানো হয়েছে, যেহেতু আরবি ফার্সি হিন্দি নাই দুই মন, যদি বা লিখে আল্লাহ নবী সেব, অর্থাৎ আরবিগুলো উর্দুগুলো ফার্সিগুলো যে যায় কোনো ডিমক নেই, যদি ওই লেখা ইতিবাচক অর্থাৎ আল্লাহ নবী গুণাগুণ লেখা হয়। যেই দেশে যে বাক্য কয়েন অর্গন সেই বাক্য বুঝে পড়ু আপেন নিরঞ্জন, অর্থাৎ দেখাবার বলে যেই দেশে যে বাক্য কয়েন অর্গন সেই বাক্য বুঝে পড়ু আপে নিরঞ্জন, অর্থাৎ যারা চায় না তারা চায় না যেভাবে বলে, যেমন ভারতে হিন্দুরা সনাতন ধর্মের ভগবান খ্রিস্টরা গড নাম আল্লাহ, অর্থাৎ যেই যাই নামে ডাক না কেন প্রভু সেই সেই নামে বা বুঝতে পারে, সর্ববাক্য বুঝে পড়ু কিংবা হিন্দু আনে সর্বাক্য সব ভাষা তিনি বুঝে, বঙ্গদেশি বাক্য কিবা যত ইতি বাণী, বঙ্গদেশি মানে বাংলা ঠিক আছে মাতৃভাষা এসে কথা বলছে, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় কথা বলা হয়েছে, মারফত বেদে যার নাই গমন, এখানে মারফত যেমন আমাদের ইসলামে শরীয়ত ও মারিফত
বলে দুটি কথা আছে। এখানে বলছে মাথুর ভেদে যার নাই গ্রহণ, অর্থাৎ শরীর হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এগুলো এগুলো কীভাবে করতে হবে কীভাবে জানতে হবে এগুলো শরীর, মাথুর হচ্ছে অন্তরের বিষয় বা কীভাবে নবীকে আল্লাহকে খুশি করা যায় বা পাওয়া যায়, এতে মাথুর ভেদে যার নাই গ্রহণ। হিন্দু রোগ করে হিংসে স্বভাবে হিংসে স্বভাবে হিংসে সে স্বভাবে রোগ, অর্থাৎ হিন্দু রোগ করে বাংলার করে বাংলা ভাষাকে যারা হিংসে করে, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাদী, এখানে গালি স্বরূপ একটা কথা বলেছে মনে আছে, আমি আগে বলেছিলাম যে যে বলা হয়েছিল আমরা বাংলাটা একবার হাঁটতে, অর্থাৎ এই জিনিসটা করবই করেই থাকে, সে দেখো এই কবিতা দেখো হিংসে সবে বঙ্গতে জন্মে হিংসে বঙ্গ জন বঙ্গবাণী, অর্থাৎ তার এই যে বাংলাদেশি অর্থাৎ এই দেশে জন্মগ্রহণ করে যে ভাষাকে মাকে অপমান করছে এই জন্য তিনি সে সন্ধে আনতে তার জন্মের নাম সম্পর্কে কবে সন্ধ্যা সেসব কার জন্মের নয় না জানি, দেশি ভাষা বিদ্যা যার মনে না যায় নিজ দেশি ত্যাগে কেন বিদেশ না যায়, অর্থাৎ যারা দেশি ভাষা বিদ্যা যার মনে না যায় অর্থাৎ দেশি ভাষা যাদের ভালো না লাগে তাদের কেন তার দেশে আছে চলে যাবে দেশ বিদেশ তার বিদেশ চলে যায় দেশ ত্যাগ করে চলে যায়। মাতা পিতা মহকুমে বঙ্গেতে বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত, অর্থাৎ আমার পিতা মাতা অর্থাৎ দাদাদি অর্থাৎ পুরো পুরুষটাই এই বঙ্গেতে বসতি, তাই দেশি ভাষা প্রতি ভালোবাসা বা ভালো বুঝি দেশি ভাষা উপদেশ মনেও হিত, অর্থাৎ দেশি ভাষা দেশি ভাষা মাতৃভাষা আর আমার পিতা মাতা দাদাদি এই দেশে এই জন্মগ্রহণ করেছে বিদায় আমার দেশি ভাষা বেশি বুঝি বা ভালো ভাষা। যাই হোক ধন্যবাদ তোমাদের, আগামী দিনে কবিতাটা আর একটু ভালো করে তোমাদের মানে তোমাদের কাছে প্রশ্ন উত্তর জায়গায় কবিতাটা তোমরা দেখে আসবা এবং লেখক সেটা দেখে আসবা, তোমরা অবশ্যই কিছু প্রশ্ন তোমাদের করা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।